এখন রাজনীতির মাঠে ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। রাজশাহী এক আসনের এই স্বতন্ত্র প্রার্থী দিন রাত ছুটে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা তানোর ও গোদাগাড়ির গ্রামে গ্রামে। পর্দার তারকাকে সচক্ষে দেখতে ভিড় করছেন সাধারণ মানুষ। রাজশাহী এক আসনে ১১ প্রার্থীর একজন মাহিয়া মাহি, এই স্বতন্ত্র প্রার্থীর প্রতীক ট্রাক শুক্রবার সকালে তানোরের মন্ডুমালা পৌরসভার উত্তরপাড়ার নিজ বাড়ি থেকে ছাদ খোলা গাড়িতে বের হন নির্বাচনী প্রচারণায়। সাথে ছিলেন স্বামী রকিব সরকার, গন্তব্য গোদাবাড়ির রাজবাড়ি। রূপালী পর্দার নায়িকাকে এক নজর দেখতে ভিড় করে সব বয়সীরা, কেউ কেউ তোলে সেলফি। গ্রামের সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মাহি, চান ভোট। যেই দর্শকরা এতদিন টিভি পর্দায় আমাকে দেখেছে বা সিনেমা হলে দেখেছে, তাদের কাছাকাছি আমি যেতে পারছি, তাদের মমতার হাতটা আমার মাথার উপরে রাখতে পারছি। তো আমি যখনই যেখানে গেছি তারা সাদরে আমাকে গ্রহণ করে নিয়েছে। গোদাবাড়ির পাহাড়পুর, রাহিয়াপাড়া, সাফিনা পার্কের বিভিন্ন এলাকায় গাড়ি থামিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন তিনি। টিভিতে দেখেছি, এখন নিজের চোখে দেখলাম। পাস করলো না করলো সেটা কথা না, মানুষের সাথে যে মিশে গেছে কোনো অহংকার নাই, এটাই ভালো লাগলো। তাকে আমরা নিজ চোখে সরাসরি দেখলাম, অনেক অনেক খুশি। আমি তো দোয়া করেছি বা রেখেছি, জনগণ সকলের যেন দোয়াটা তোমাকে লাগে। এই যে জনগণ আর জন মানে আমার মধ্যেকার যে দূরত্ব, এটা যে একদম কাছাকাছি চলে এসেছে, এটা অনেক ভালো লাগে। স্ত্রীকে রাজনীতিতে আসার অনুপ্রেরণা জুগিয়েছেন স্বামী রকিব সরকার, প্রতিদিন নিজেই গাড়ি চালিয়ে মাহিয়াকে নিয়ে বের হন নির্বাচনী প্রচারণায়। যেহেতু আমার পরিবারের সবাই রাজনীতি করে এবং সে আমার স্ত্রী হিসেবে, যেহেতু আমরা সর্বক্ষণ একটা আমাদের মধ্যে যোগাযোগ আছে, আমরা রাজনীতির কাজ, মানব সেবার কাজ সবসময় একসাথেই করছি, সেজন্য আমাদের আলাদা কোনো কষ্ট বা বিরক্ত হতে হচ্ছে না। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মাহিয়া মাহি। দীপ্ত, বার্তাকক্ষ। এখন রাজনীতির মাঠে ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। রাজশাহী এক আসনের এই স্বতন্ত্র প্রার্থী দিন রাত ছুটে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা তানোর ও গোদাগাড়ির গ্রামে গ্রামে। পর্দার তারকাকে সচক্ষে দেখতে ভিড় করছেন সাধারণ মানুষ। রাজশাহী এক আসনে ১১ প্রার্থীর একজন মাহিয়া মাহি, এই স্বতন্ত্র প্রার্থীর প্রতীক ট্রাক শুক্রবার সকালে তানোরের মন্ডুমালা পৌরসভার উত্তরপাড়ার নিজ বাড়ি থেকে ছাদ খোলা গাড়িতে বের হন নির্বাচনী প্রচারণায়। সাথে ছিলেন স্বামী রকিব সরকার, গন্তব্য গোদাবাড়ির রাজবাড়ি। রূপালী পর্দার নায়িকাকে এক নজর দেখতে ভিড় করে সব বয়সীরা, কেউ কেউ তোলে সেলফি। গ্রামের সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মাহি, চান ভোট। যেই দর্শকরা এতদিন টিভি পর্দায় আমাকে দেখেছে বা সিনেমা হলে দেখেছে, তাদের কাছাকাছি আমি যেতে পারছি, তাদের মমতার হাতটা আমার মাথার উপরে রাখতে পারছি। তো আমি যখনই যেখানে গেছি তারা সাদরে আমাকে গ্রহণ করে নিয়েছে। গোদাবাড়ির পাহাড়পুর, রাহিয়াপাড়া, সাফিনা পার্কের বিভিন্ন এলাকায় গাড়ি থামিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন তিনি। টিভিতে দেখেছি, এখন নিজের চোখে দেখলাম। পাস করলো না করলো সেটা কথা না, মানুষের সাথে যে মিশে গেছে কোনো অহংকার নাই, এটাই ভালো লাগলো। তাকে আমরা নিজ চোখে সরাসরি দেখলাম, অনেক অনেক খুশি। আমি তো দোয়া করেছি বা রেখেছি, জনগণ সকলের যেন দোয়াটা তোমাকে লাগে। এই যে জনগণ আর জন মানে আমার মধ্যেকার যে দূরত্ব, এটা যে একদম কাছাকাছি চলে এসেছে, এটা অনেক ভালো লাগে। স্ত্রীকে রাজনীতিতে আসার অনুপ্রেরণা জুগিয়েছেন স্বামী রকিব সরকার, প্রতিদিন নিজেই গাড়ি চালিয়ে মাহিয়াকে নিয়ে বের হন নির্বাচনী প্রচারণায়। যেহেতু আমার পরিবারের সবাই রাজনীতি করে এবং সে আমার স্ত্রী হিসেবে, যেহেতু আমরা সর্বক্ষণ একটা আমাদের মধ্যে যোগাযোগ আছে, আমরা রাজনীতির কাজ, মানব সেবার কাজ সবসময় একসাথেই করছি, সেজন্য আমাদের আলাদা কোনো কষ্ট বা বিরক্ত হতে হচ্ছে না। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মাহিয়া মাহি। দীপ্ত, বার্তাকক্ষ।